কাস্টমারে কেমন দাম বলতেছে? ২৮০-৩০০ আপনার নাম্বারটা আজকে দিয়ে দেন তো দর্শকদের উদ্দেশ্যে। ৯১৯১ দাম কাস্টমারে কত বলে? দাম করে ৬০ বলে, তাই না? ৬০-১০০ আপনার নাম্বারটা একটু দিয়ে দেন দর্শকদের উদ্দেশ্যে। সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি। দর্শক আজকে আসা হয়েছে জয়পুরহাট জেলা পাঁচবিবি থানা পাঁচবিবি গরু মহিষের হাটে। দর্শক আমি দেখানোর চেষ্টা করতেছি ইন্ডিয়ান বলদ গরুর কালেকশন ও আমদানি কেমন হয়েছে। দর্শক তুলনামূলক কম, আমি আগের হাটে যে সকল ভিডিও করছি যেরকম আমদানি ও কালেকশন থাকে তার চাইতে তুলনামূলক। আমদানি কম, দাম অনেকটা বেশি আছে, আমদানি কম। তারপর আমি ইনশাল্লাহ সংক্ষেপে দু একটা বলদ জোড়া দাম দর জানানোর চেষ্টা করব যে বলদ জোড়াগুলোর বাজার দর কেমন যাচ্ছে। দেখছেন অনেক আমদানি আছে অনেক, চলে একটু ওয়েবসাইট থেকে দাম জানি শুরু করি, তারপর আস্তে আস্তে ঢুকবো ইনশাল্লাহ। এই যে সামনে একদম লাল টক টক করতেছে, এখান থেকে দাম জানা শুরু করে দিলাম, আস্তে আস্তে গুটি গুটি পাবাদের ভিতর থেকে ঢুকবো। এই দেখলে সবগুলো বলদেরই দাম জানবো যে কেমন দাম রাখছে, কাস্টমারে কত বলতেছে একটা আইডিয়া নেবো সংক্ষেপে। তো নতুন কোনো দর্শক আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করলে আশা করছি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে আপনাদের মূল্যবান মন্তব্যটা পাঠিয়ে দেবেন। দর্শক স্টার্ট করে দিলাম ইনশাল্লাহ, আপনাদের একটা লাইক অবশ্যই আশা রাখছি, একটা লাইক দিবেন আমার ভিডিওতে। সালামু আলাইকুম মহাজন, কেমন দাম চাচ্ছেন? ৩২০ হাটে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম দর বলতেছে? ২৬০ বলে, তাই না? বয়স কেমন আছে দাঁতে? বয়স ৮ দাঁত। দর্শক দাঁতে সারা ৮ দাঁত হয়ে গেছে, ৩২০০০০ দাম রাখছে, ২৬০-৭০ এরকম দাম বলতেছে। দর্শক এটার কোয়ালিটি ভালো আছে, কুরবানি পর্যন্ত পালন করলে আশা করা যায় মোটামুটি ভালো একটা লাভের আশা করা যায়। এই যে একটু এই সাইট আসলাম, এগুলোর দাম জানি একটু, দর্শক কাজ করে দিচ্ছে। দর্শক কালেকশন খুব কম বলতে কমও নয়, মোটামুটি ভালো কালেকশন আছে, লাভ করানো হচ্ছে। ভাই এই জোড়াটার দাম কেমন দেখা চাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, দর্শক পরে কথা বলবে, কাজ করেছে। দর্শক যেহেতু গরু দেখে লাকলতে দিচ্ছে, একটা গরুর পিছনে থাকা লাভ নেই, অন্য গরুর দাম তো জানাশোনার চেষ্টা করি। যে কালো একটা আছে বড়, এটা বিচ্ছাই যে এটা একটু দাম জানি, ভাই কত রাখছে, কাস্টমার কত বলছে একটু শুনি ইনশাল্লাহ। দেশি বলদের কালেকশনের শেষ নেই দর্শক, হিউজ কালেকশন আছে দেশি বলদের, কিন্তু ইন্ডিয়ান বলদের কালেকশন একটু কম। বড় ভাই সালামু আলাইকুম, কেমন দাম চাওয়া হচ্ছে? ২৫০-৫০০ কাস্টমারে মনে কেমন দাম বলতেছে? ২৩০-৩৫ বলে, তাই না? বয়স কেমন আছে? ৮ দাঁত। দর্শক দাঁতে ফুল, ২৫০০০ দাম রাখছে আমার বড় ভাই, ২৩০-৩৫ এরকম দাম বলতেছে। দেখাশোনা হচ্ছে, কাস্টমার খুব ভালো লাগছে, বেচা বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ। দেখতে দেখতেই বলদ গুলো ঢিজে ঢিজে করে আমি প্রথম দেখলাম। তো দর্শক বলছি তো দেশি বলদের হিউজ কালেকশন আমদানি আছে। তো নতুন কোনো দর্শক আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করলে আশা করছি তারা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল বাটন বাজিয়ে দেবেন। এই যে একটা মহাজনের কাছে চলে আসলাম, ভালো একজন মহাজনের ব্যাপারই দর্শক ধরেন কথা বলবেন ইনশাল্লাহ, যেহেতু কথা বলতেছে মহাজন ব্যাপারীরা। আচ্ছা কত জোড়া কালেকশন আছে? ৩৫টা। ইন্ডিয়ান করা দেশি কয়টা? সব ইন্ডিয়ান। এই যে জোড়াটা হাতে লাগতেছেন এর দাম কেমন টাকা চাওয়া হচ্ছে? ৩২০০০০ টাকা। দর্শক ৩২০০০০০ দাম রাখছে, কাস্টমারে কেমন বলতেছে? ৭০-৮০ ২৭০-৮০ বলে, তাই না? আর কোনটা আছে ইন্ডিয়ান? সব। এই যে এই সাদা ওই জোড়াটার দাম কেমন টাকা হচ্ছে? সাদাটা দাম যাচ্ছে ১৮০। ১৮০ ভুল হচ্ছে, ১৮০০০০ টাকা। দর্শক ১৮০০০০০ টাকা চাচ্ছে, একটু কোয়ালিটি দেখাচ্ছি। ওটার দাম কাস্টমারে কত বলে? দাম করে ৬০ বলে, তাই না? ৬০-১০০ আপনার নাম্বারটা একটু দিয়ে দেন দর্শকদের উদ্দেশ্যে। ০১৯-০১৯-৮১৮১৬৫০৬৫০
357 দর্শক কোনো ভাই বলদ গরু কিনলে অবশ্যই ফোন দেবেন, আমি একটু গোটা কোয়ালিটি দেখাই। এই যে ভাই এটার দাম চালো, সেটা কোয়ালিটি দেখে নিয়ে আগে তো দর্শক বলছি তো অনেক আমদানি ও কালেকশন থাকে ইন্ডিয়ান বলদ গরু, আপনারা না আসলে না দেখলে বুঝবেন না। সামনে কোয়ালিটি দেখানো যাচ্ছে ভালো মতন মনে হয় যাচ্ছে না, এটার দাম কেমন টাকা চাওয়া হচ্ছে? যোগাযোগ করে ইনশাল্লাহ কথা বলে একটু বলদ গুলো দেওয়ার চেষ্টা করবেন। তো দর্শক এই যে এই মহাজনের এটা হচ্ছে বলদ জোড়া, দর্শক বলছি তো মোটামুটি আমদানি ও কালেকশন ভালো আছে, এই দেখাচ্ছি তুলনামূলক কম, যেরকম আমদানি কালেকশন থাকে তার চেয়ে তুলনামূলক অনেক আজকে আমদানি ও কালেকশন কম হয়েছে। যত দিন যাবে তত কালেকশন কম হবে, এখন ইন্ডিয়ান বলদের অন্তপক্ষে মানে কুয়াশা থাকতেছে না, ওই জন্য ইন্ডিয়ান বলদের কালেকশন দিন দিন হারে যাচ্ছে। তবে এটা দাম জানবে তো কোয়ালিটি দেখানোর চেষ্টা করি। সালামু আলাইকুম, কেমন টাকা দাম চাওয়া হচ্ছে? 420,000 হাতে নিয়ে আসার পরে কাস্টমারে মনে কেমন দাম দর বলতেছে? 400,000 ভাঙতে বলে তাই না? বয়স কেমন আছে? ছয় দাঁত জোয়ান হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক, ছয় দাঁত বয়স আছে অল্প মধ্যে জোয়ান হয়ে যাবে। কোয়ালিটি দেখা পাচ্ছি থেকে জানি না, আমি দেখানোর চেষ্টা করতেছি কোয়ালিটিগুলো, ভালো ভালো কোয়ালিটি আছে, ভালো মানও আছে ইনশাল্লাহ। দর্শক বলছি তো আজকে মোটামুটি কালেকশন ভালো, অন্য অন্য হাটের চাইতে খুব খারাপ তাও নয় খুব ভালো তাও নয়, কালেকশন আছে ইনশাল্লাহ, কিন্তু দাম অনেকটাই বৃদ্ধি। এটা একটু দাম জানি কেমন দাম রাখছে। সালামু আলাইকুম ভাই, কেমন দাম চাচ্ছেন? 320,000 520, হ্যাঁ অনেক বেশি হয়ে গেল ভাই আজকে দাম বেশি। কাস্টমারে কত বলে এখনো দেখেনি তাই না দর্শক? 520,000 দাম চাচ্ছে আমার ভাই এই জোড়াটা, এখনো কাস্টমার দাম বলে নাই। বয়স কেমন আছে? জোয়ান দর্শক, নতুন জোয়ান। তবে দাম আজকে অনেক বেশি চালো, 520,000 টাকা দাম চাওয়া মানে অনেক বেশি। শোয়াক ভাইয়ের কালেকশন মনে হয়, একটু শোয়াক ভাইকে কথা বলি, শোয়াক ভাই খুব ব্যস্ত আছে। কেমন দাম চাচ্ছেন এটার? এই জোড়াটা এটা চাচ্ছি 410,000। 410,000 দাম চাওয়া দাম? চাওয়া দাম বুঝতে পারছি, কাস্টমারে কেমন দাম দর বলতে থাকে? 340-45 দাম বলে বুঝতে পারছি। বয়স কেমন আছে? 8 দাঁত ফুল হয়েছে তাই না? এই যে সিঙ্গেল এটার দাম কেমন চাচ্ছে? দাম চাচ্ছে হলো 240-45 দাম চাচ্ছে। 240-45 চাওয়া হচ্ছে, এটার দাম কাস্টমারে কেমন বলে? 205 মানে চার দিন পর। তা বয়স কেমন আছে এটা? এটা জোয়ান, এটা জোয়ান আছে দর্শক, সবগুলাই দাঁতে সারা জোয়ান আছে। এনে একজন ভালো ব্যাপারী মহাজন কথা বলার চেষ্টা করতেছেন ছেলেনের সঙ্গে, আমি বলছি তো এগুলা শোক ভাইদের গরুর কালেকশন অনেক বেশি হয়ে থাকে, তো আর কী দাম জানাবো বলছি তো অনেক গরুর দাম জানা শোনার চেষ্টা করলাম, বেশি দূর দাম জানায় ভিডিওটা অনেক বড় লেন্দি হয়ে যাবে। ঠিক আছে দর্শক, আপনারা মাথা নষ্ট হয়ে যাবে আপনাদের ভিডিও দেখতে দেখতে, এত বড় ভিডিও দেখতে পারবেন না আপনারা। এই যে সিঙ্গেল এটা একটু দাম জানি, চাচা কেমন দাম চাচ্ছেন এটার? 3,25,000। 3,25,000 কাস্টমারে কত বলে? 2,60,000-50,000 বুঝতে পারছি দর্শক, 3,25,000 দাম লাগছে, 2,60,000-50,000-70,000 এরকম দাম বলতেছে, এটাও দাঁতে সারা। যে কয়টা বলদের দাম জানাবো ভাবতে হবে প্রত্যেকটা বলদ দাঁতে সারা। এই যে আমার সেই মহাজন ব্যাপারী কাঙ্ক্ষিত, আপনারা ফোন দিয়ে যোগাযোগ করলে বলদ পাবেন।
এটার দাম কত চাওয়া হচ্ছে? ২৩০ একদম কাস্টমার কত বলে? ২১০ ২১০ দাম মহাজন চাচ্ছে, ২১০ কাস্টমারে বলতেছে। বয়স? বয়স ৬ দাঁত করে। তো ইনশাল্লাহ অনেক বলদের কালেকশন করে থাকে, আমি বলছি তো সেরা সেরা বলদের কালেকশন করে থাকে। এই যে আমাদের ছুটো এই ব্যাপারই তো, আপনারা ফোন দিয়ে যোগাযোগ করলে বুঝতে পারবেন। একদিন হাটে আসতে হাটটা ভেদ করলে আর বেশি ভালো ব্যাপার মনে করছে। তো মনে করে লেনদেন হয়ে গেল, লেনদেন আগে শেষ করলাম। আবার হয়তো বা দেখা হবে নতুন কোনো একটা হাটে সুন্দর নতুন এরকম একটা ভিডিও নিয়ে। এরপর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।